31শে আগস্টের পর আরও এক মাস স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস আদালত সহ সব কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা আসতে পারে। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা প্রতিষেধক না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, 31শে আগস্ট পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই চলতে হবে। নতুন প্রজ্ঞাপন আসবে, সেটার জন্যই অপেক্ষা।